বোলপুরে পালিত হলো রামনবমী উৎসব। সারা রাজ্যের পাশাপাশি আজ বোলপুর শহরে উদযাপিত হলো রামনবমী। এই রামনবমী উপলক্ষে বোলপুরের রেল ময়দান হইতে একটি বিশাল মিছিল বোলপুর পথ পরিক্রমা করে। এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন বোলপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা সহ অন্যান্য বিজেপি কর্মীবৃন্দ। রামনবমী উপলক্ষে বোলপুর শহরে বকুলতলা মোড়ে সংখ্যালঘু মোর্চার সভাপতি রাজা শেখের নেতৃত্বে জলছত্রের আয়োজন করা হয়েছিল এবং সেখানে রামনবমী পদযাত্রায় যারা সামিল হয়েছিলেন তাদেরকে জল ও শরবত বিতরণ করা হয় বোলপুর শহর বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে। দেখুন, মিছিলে আমাদের 500 বছরের পর রামলালা আজ প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা জানেন, সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে। তো সেই খুশিতে আমরা আজ প্রত্যেক শোভাযাত্রায় অংশগ্রহণ করব। তার মধ্যে আমি প্রথমেই বোলপুর নগর মণ্ডলে আজ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি। এভাবে আমার আরও সারাদিনে আজকে কর্মসূচি আছে, একের পর এক কর্মসূচিতে আমরা যোগদান করব। সাধারণ মানুষের উদ্দেশ্যে এখানে কী করা হয়েছে? সাধারণ মানুষের উদ্দেশ্যে দেখুন, মোদীজি যেভাবে একের পর এক প্রকল্প করেছেন, আজকে মমতা সরকার যেভাবে বলছেন যে উনি যেভাবে কর্মসূচি, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, হর ঘর জল বলুন, এছাড়াও আরও অনেক আছে, নাম করতে গেলে হয়তো সারাদিন লেগে যাবে, এত প্রকল্প করেছেন। তো সেই প্রকল্প মমতা নিজের নাম নিয়ে চালাচ্ছে, মমতা ব্যানার্জি। এটা আমাদের শুভবুদ্ধিসম্পন্ন পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকেই জানেন যে উনি এক ভাওতাবাজি সরকার, উনি যেটা বলেন সেটা করেন না। যুব সমাজ আজ বঞ্চিত, লাঞ্ছিত, নারী আজ ধর্ষিত, আর সন্দেশখালিতে দেখতে পাচ্ছেন কীভাবে ওনাদের পোশাক গুন্ডাদের দ্বারা মহিলাদের আমাদের রাত 12টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন মহিলা, আমি চাইবো এই মহিলাদের যেভাবে নির্যাতন হয়েছে আগামী দিনে এটা যেন না হয়। এবং আমি এই বোলপুর লোকসভা প্রার্থী পিয়াশা, আমি এটুকুও বলতে চাই যে আমাদের নরেন্দ্র মোদীজি যেটা বলেন সেটা করেন, এবং উনি যে রাস্তা দেখাবেন সেই রাস্তাতেই আমরা চলব। এখানে যে জল ছত্র করা হয়েছে, সেখানে যে পিএইচই জল ব্যবহার করা হয়েছে, বলবেন এই বিষয়টা। দেখুন, এটা আমাদের কার্যকর্তারা যারা ছিলেন ওনারা আমাকে বললেন একটু জলের ব্যবস্থা আছে আমাকে একটু দেওয়ার জন্য, এটার বিষয়ে আমি কিছু বলতে পারবো না কী জল আছে না আছে। পাশাপাশি দেখা গেল আপনি যে মিছিলে হাঁটলেন, সেই মিছিলে অনুব্রত মণ্ডলের ভাই সুনীল মণ্ডলও রয়েছে, প্রথমেই বলি এটা আমাদের বিজেপির মিছিল ছিল না। এখানে রাম সকলের, 140 কোটি দেশবাসীর জন্য রাম, রাম কোনো নির্দিষ্ট কারণ নয়, আর এই শোভাযাত্রায় যে কেউ অংশগ্রহণ করতে পারে। আজকে রামনবমীর দিনে সংখ্যালঘু মোর্চার জলছত্রের আয়োজন, কি বলবেন? স্বামীজির মহান কথা, যে জীবে প্রেম করে যেজন, সেজন সেবিচে ঈশ্বর। সেখান থেকে আমরা অনুপ্রেরিত হয়ে কিছু মানুষের সেবা করার চেষ্টা করব। কী করলেন আজকে? আমরা শোভাযাত্রীদের কিছু শরবত এবং জল দিত। আর কি প্রোগ্রাম আছে আজকে? আজকে কী প্রোগ্রাম অনুষ্ঠান আছে? আর আজকে শোভাযাত্রা হবে, আর কিছু অনুষ্ঠান। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে শেখ রাজা, সংখ্যালঘু মোর্চার সভাপতি। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার MAAV06 এ ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজার RC80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি, আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।